পাঁচলে সালানপুরে যুবক খুন, বাড়ির ছাদ থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ, সন্দেহভাজনকে গণপিটুনির অভিযোগ, পরে তাকে আটক করে পুলিশ, মৃতের নাম মনোজ পাথর, পরিবারের অভিযোগ গতকাল বিকেলে দুই পরিচিত ব্যক্তি বাড়িতে এসে তার মাকে হুমকি দিয়ে যায়, রাতে বাড়ির ছাদে ঘুমিয়েছিলেন ওই যুবক, সকালে দেখা যায় মৃত অবস্থায় পড়ে আছেন, বুকে গভীর ক্ষত, পুরনো শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ, কি কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। বৃষ্টি এখনো নিজের গাড়িতে করেই অফিসে আসছো, খুব কঠিন পরিস্থিতি পাপিয়া, আমি জানি কোন খবরে আমরা নজর রাখবো এবং কি কারণে তুমি আমাকে এই প্রশ্নটা করছো, খুবই কঠিন পরিস্থিতি এখনো আসছে হয়তো, কিন্তু সমানেই বাজেট কাটছাট করার চেষ্টা করছি, এরকম ভাবে যদি পেট্রোপণ্যের দাম যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আর পারবো না। মানে শুধু গাড়ি চড়ে আসা নয়, তোমাকে শুধু এই প্রশ্নটা করলাম, জিনিস তুমি যেটা বললে যে বাজেটে কতটা কাটছাট করতে হচ্ছে, জিনিসপত্রের দামও যেভাবে বাড়ছে, জিনিস কেনা থেকে শুরু করে কি খাবো না খাবো সেটাতেও পর্যন্ত, মানে সপ্তাহে প্রতিদিন মাছ খাবো কদিন মাংস খাবো সেটা পর্যন্ত একেবারে বাজেট করে চলতে হচ্ছে, একেবারে তাই, এবং সব থেকে আমাদেরকে কাটছাট করতে হচ্ছে একদমই, কারণ পাঁচ রাজ্যে ভোটের ফল বেরোনোর পর থেকে আমরা দেখছি যে একেবারে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, আর ভয়ঙ্কর এই পরিস্থিতির জন্য কেন্দ্রকে ফের দুষেছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন তিনি, আর অন্যদিকে মূল্যবৃদ্ধির জন্য রাজ্যকেই দায়ী করেছে বিজেপি। উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের আবহ শুরু হওয়ার পর থেকে ফল ঘোষণা পর্যন্ত পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ানো বন্ধ রাখা হয়েছিল, তখন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চরমে ওঠা সত্ত্বেও ভারতে দাম বাড়ানো হয়নি, কিন্তু ভোট মিটতেই তা যেন সুদে আসলে তোলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জেরে বাজারও আগুন। পাঁচটা রাজ্যে যে ইলেকশন হয়ে গেল, রিটার্ন গিফট হিসেবে দাম কমানো যেখানে কথা ছিল, রান্নাঘর সাধারণ মানুষের না বিশ্বাস, ইভেন রিটার্ন গিফট হিসেবে এত দাম না বাড়িয়ে উচিত ছিল ইডি, সিবিআই, অন্যান্য সবাইকে দিয়ে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট রেড করে বাজার দরটাকে নিয়ন্ত্রণ করতে, পলিটিক্যাল পার্টির লোকেদের রেড করছে, বাজার কিন্তু রেড করছে না। মোদী সরকারকে আক্রমণের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফল সবজিতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, সুফল বাংলার আউটলেট বাড়ানো হচ্ছে রাজ্য জুড়ে, শুক্রবার থেকে সুফল বাংলা স্টলে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে নবান্ন দ্বারা নির্ধারিত দামে, পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজারগুলিতে নজরদারি চালাবে। মানুষকে রেহাই দেওয়ার জন্য আমরা রাজ্য জুড়ে 332টি সুফল বাংলা আউটলেট খুলেছি, এটাকে ইমিডিয়েট বাড়িয়ে এটাকে 500 করতে হবে। আমি আলু, পেঁয়াজ, কলা, ওদিকে শশা, তরমুজ, ওদিকে খেজুর, ওদিকে আমি পেঁপে, পাকা পেঁপে আর ছোলাটা রাখতে বলবো, আমি বলবো ট্রেডার্স আমার পোস্তা বাজার। হ্যাঁ, যদি 15 দিন লাগাতার দাম বাড়া সত্ত্বেও আমার কাছে এই 15 দিনের স্টেটমেন্ট আছে, আমরা কিন্তু একটা টাকাও বাড়াইনি এখনো পর্যন্ত, আপনাকে আশ্বাস দিচ্ছি প্রায় 15 দিন 20 দিন আমাদের যে স্টক আছে আমরা বাড়াবো না, কিন্তু আগামী দিনে যেভাবে তেলের দাম বাড়ছে যদি এটা নিয়ন্ত্রণ হয় আমি বলতে পারবো না আগামী দিনে কি হবে। অত্যন্ত সাধু প্রস্তাব, এই বাজার উৎপাদিত ফসল যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মোড়ে মোড়ে একটু নজরদারি বাড়ান, পঞ্চায়েতগুলোর উপর নজর দিন, তাহলে মূল্যবৃদ্ধি অনেকটা কমবে। জনগণের ট্যাক্সের টাকায় যে কিষাণ মান্ডি তৈরি হয়েছিল সেই কিষাণ মান্ডিগুলোকে চালু করুন, সেই কিষাণ মান্ডিগুলোর অচল অবস্থা দূর করুন, তাহলে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রিত হবে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, কবি ঈশ্বর গুপ্ত লিখেছেন, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছে ভরা জল, কিন্তু পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জেরে মাছের দামও ভয়ঙ্কর হারে বাড়ছে। যেটা চালানে বাইরে থেকে আসছে আমাকে বেশি টাকা দিতে হচ্ছে, আমি নেব না, আমি চেষ্টা করব আমার নিজের ঘরে যেটা আছে সেটাকে আমি বিক্রি করব। আমাদের 41টা গাড়ি আমরা ঘোরাচ্ছি না, তো সুফল বাংলা, সুফল আমাদের এসএফডিসি আর বেনফিশার, যে সুফল বাংলা নামটা যেমন লোকে জানে তেমনি মৎস্যের ব্যাপারেও সুফল বাংলা মৎস্য দপ্তর লোকের নলেজে পড়ে যায়। জ্বালানির দাম বৃদ্ধির জ্বালায় ছাড়খাড় সাধারণ মানুষ, কোন পথে মিলবে রেহাই এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, সুমন ঘড়াই, দীপক ঘোষ, এবিপি আনন্দ।